শুরু হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। মোট 102 আসনে হচ্ছে ভোট। ভোট পর্ব শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি দুটি নয়, 6টি ভাষায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। প্রধানমন্ত্রী সকলকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আবেদন করেন। ইংরেজি, হিন্দি, তামিল, মারাঠি, বাংলা এবং অসমীয়া মোট 6 ভাষায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নরেন্দ্র মোদী। তার বক্তব্য, ভোটারদের প্রতি আমার আবেদন, রেকর্ড সংখ্যক ভোট দিন। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই। 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোট গ্রহণ হবে শুক্রবার। 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফাতেই ভোট পর্ব মিটে যাবে। 10 রাজ্যে পরবর্তীতেও ভোট নেওয়া হবে। 2019 সালে 3 কেন্দ্র সহ 102টি আসনের মধ্যে মোট 45টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যে বিপুল জয় পেয়েছিল তারা। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভোট গ্রহণ চলছে। প্রথম দফায় 1,60,00,000 মানুষের ভোট দেওয়ার কথা এই সব রাজ্য থেকে। সকাল থেকেই অসমের বেশ কিছু বুথের বাইরে লম্বা লাইন দেখা দিয়েছে। উত্তর পূর্ব ভারতের মণিপুরের দিকেই নজর সকলের, ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দুদফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। মণিপুরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বুথে বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।